মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি তোমালোকৰ কাৰণে এটা নতুন ভিডিঅ' লৈ আহিছোঁ তোমালোকে এইবিলাক ভিডিঅ' খুব গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' হয় আৰু এইবিলাক মানে যিবিলাক অংক আছে এইবিলাক পৰীক্ষাৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট এতিয়া পৰীক্ষাত আহি থাকে এইবিলাক অংক হয় মই কৰি দিম আজি ক্লাছ টেনৰ 8.2ৰ একৰ কেইটামান অংক আছে মই কৰি দিম যিটো এক নম্বৰ অংক আছে এইটো আমাৰ চাইন 60 ডিগ্ৰী কছ 30 ডিগ্ৰী প্লাছ চাইন 30 ডিগ্ৰী কছ 60 ডিগ্ৰী যিহেতু এইবিলাক অংক কৰাৰ সময়ত এটা চাৰ্ট চাব লাগিব এইটো চাৰ্টৰ সময়ত এইবিলাক অংক কৰিব লাগিব এইবিলাক ভেলু বা মানবিলাক চাব লাগিব এইটো চাৰ্ট যিহেতু আমাৰ চাইন ছিক্সটিৰ মান কিমান আছে √3/2 যদি চাইন আমাৰ 30 হয় হাফ 1/2 কছ 60 হাফ আৰু চাইন কছ 30 ডিগ্ৰী মানে √3/2 এইটো সম্পূৰ্ণ বিপৰীত হয় চাইন আৰু কছ যিহেতু আমাৰ ইয়াতে আমাৰ দিয়া আছে কিমান চাইন 60 যেনে চাইন 60 মান কিমান আছে চাইন 60 মান আছে √3/2 ইনটু কছ 30 ডিগ্ৰী তে কছ 30 ডিগ্ৰীৰ মান আছে √3/2 প্লাছ চাইন 30 ডিগ্ৰীৰ মান হাফ ইনটু কছ 60 ডিগ্ৰীৰ মান কিমান হাফ যিহেতু চাইনৰ যদি 30 ডিগ্ৰীৰ মান হাফ হয় নিশ্চয় কছ 60 ডিগ্ৰী মান হাফ হ'ব কাৰণ বিপৰীত হয় আৰু চাইন 60 ডিগ্ৰী মান √3/2 কছ 30 ডিগ্ৰী মান √3/2 যিহেতু আমাৰ ইয়াতে তোমাৰ কি আছে টুৰ লগত টু যদি ইনটু কৰোঁ কিমান হ'ব 4 আৰু এই দুটা যদি ইনটু কৰা হয় √3² প্লাছ টুৰ লগত টু ইনটু কৰিলে কিমান হ'ব 4 1×1 এতিয়া কমন লোৱা দুটাই তলত কি আছে 4 আছে এটা 4 কমন ল'বা এই স্কেয়াৰ √3² √3 কি কেঞ্চেল যাব তেনেহ'লে 3 আৰু ইয়াতে আমাৰ কি আছে 1 কিমান হ'ব ওপৰত 4 হ'ব তলত 4 কেঞ্চেল কৰিলে কিমান হ'ব 1 হয় একেবাৰে সহজ হয় এইবিলাক এইবিলাক তোমালোকক চালাই কৰিব পাৰিবা মই এতিয়া 2 নম্বৰ কৰি দিম এইটো আমাৰ 2 নম্বৰ অংক 2 tan² 45 প্লাছ কছ স্কেয়াৰ 30 মাইনাছ চাইন স্কেয়াৰ 60 এইটো চাৰ্টৰ হয় তোমালোকৰ এইবিলাক কৰিব লাগিব এইটো চাৰ্ট হয় যিহেতু টেন স্কেয়াৰ আছে টেন এইটো হয় টেনৰ মান টেন ফৰ্টি ফাইভৰ মান কিমান হয় 1 টেন ফৰ্টি ফাইভৰ মান 1 আৰু কছ থাৰ্টিৰ মান হয় √3/2 আৰু কছ 60 চাইন ছিক্সটি মান হৈছে √3/2 যিহেতু আমাৰ টেন ফৰ্টি ফাইভ আছে ফৰ্টি ফাইভৰ মান 1 যিহেতু ইয়াতে আমাৰ কি আছে এইটো 2 চেম থাকিব টেন ফৰ্টি ফাইভৰ মান কিমান 1 কিন্তু ইয়াতে আমাৰ স্কেয়াৰ আছে স্কেয়াৰ দিব লাগিব প্লাছ কছ 30 ডিগ্ৰী কছ 30 ডিগ্ৰীৰ মান কিমান আছে √3/2 স্কেয়াৰ আছে স্কেয়াৰ দিব লাগিব মাইনাছ 60 ডিগ্ৰী চাইন ছিক্সটি ডিগ্ৰীৰ মান √3/2 হ'ল স্কেয়াৰ যদি স্কেয়াৰ আছে এইবিলাক স্কেয়াৰ দিব লাগিব আৰু মান ভৰাই দিলে হ'ল 2×1² মানে 1 আৰু 2² মানে কিমান 2² মানে 4 আৰু স্কেয়াৰ ৰুট কেঞ্চেল 3 মাইনাছ 2² মানে 4 স্কেয়াৰ ৰুট কেঞ্চেল 3 তে তোমালোকৰ এইটো 3/4 প্লাছ আৰু এইটো 3/4 মাইনাছ কেঞ্চেল কৰিবা তেনেহ'লে 2ৰ লগত ইনটু কৰিলে 2 সেইটো এনচাৰ হয় একেবাৰে সহজ হয় আৰু এইবিলাক কোৱেশ্যন পৰীক্ষাৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট হয় পৰীক্ষাত আহি থাকে মই এতিয়া 3 নম্বৰটো কৰি দিম হয় এইটো মই কৰি দিম এতিয়া যিহেতু কছ 45 ডিগ্ৰী আৰু চেক 30 ডিগ্ৰী প্লাছ কছেক 30 ডিগ্ৰী এইটো মই বহাই দিম কছ 45 এইটোৰ পৰা কছ 45 এইটো 45 কিমান আছে 1/√2 কছ 45 মান কি আছে 1/√2 এইটো চাৰ্ট তোমালোকে চাব লাগিব এইটো চাৰ্টৰ সহায় কৰি দিম তে 1/√2/sec 30 এইটো sec 30 এইটো sec হয় এইটো sec 30 এইটো হয় এইটো তোমালোকৰ কি আছে 2/√3 তেতিয়া আমি 2/√3 বহাই দিম প্লাছ যিহেতু cosec 30 আছে cosec 30 এইটো cosec 30 হয় এইটো cosec 30 কিমান হ'ব 2 হ'ব এইটো 2 আছে এতিয়া প্লাছ 2 এইটো তোমালোকৰ 1/√2 চেম থাকিব ওপৰত আৰু তলত আমাৰ √3 আছে √3 চেম থাকিব এই 2 ওপৰত আছে 2 চেম থাকিব প্লাছ
এটার লগত এটা বর্জ্য গ্রহণ করিবা, বর্জ্য গ্রহণ মানে বর্জ্য পূরণ করিবা। এটার লগত এটা যদি পূরণ করা হয় কি হব, টু রুট থ্রি। তে এটা এতিয়া উল্টাই দিম, উল্টাই দিলে কি হব, এটাও যদি উল্টাই দিব আর তেনহলে রুট থ্রি উপর যাব এটো, আর তলত কি আছে টু প্লাস টু রুট থ্রি। কিন্তু এতে আমার রুট টু আছিল, যে রুট টু আছিল এই রুট টুটা আমি কি করি, এতে আমার রুট টুটা হরণ হয়ে আছে, এইবেলালে কি আমার রুট টুটা পূরণ হয়ে থাকিব। এই রুট থ্রি যেটা তলত আছে এই রুট থ্রিটা একেবারে উপর যাব, উপরত লবা তোমালোকে, উপরত লইছো মই। আর টু প্লাস টু রুট থ্রি, টু প্লাস টু রুট থ্রি সেম থাকবে, এটা ব্রেকেট রাখিবা। আর এতে যে আমার উপরত রুট টু আছিল, ওয়ান বাই রুট টু আছিল, তো ওয়ান তো এনে যাব, গুছিয়ে যাব। আর এই রুট টুটা তোমালোকে এতে আনিবা, এতে হরণ আছে, এতে যাই কি হবো তোমার পূরণ হবো। তে এতে আমার রুট থ্রি সেম থাকিব, এটা রুট থ্রি সেম থাকিব। এটা তোমালোকে এটা কাম করিবা, এটার লগত ইনটু করিবা, এটার লগত এটা ইনটু করিবা, তেনহলে কি হব, টু রুট থ্রি প্লাস টু সেম থাকিব। এটার লগত এটা পূরণ করিবি, ইনটু করিবা, তাহলে রুট থ্রির লগত রুট টু ইনটু করিলে কি হব, রুট সিক্স। তে এতিয়া তোমালোকে হর পরিমাণ করিব পারা বা হং যোগী লৈ কৰিব পাৰিবা, সংযোগী, তেনেহ'লে এইটো কি থাকিব, চেম থাকিব ৰুট থ্ৰী বাই টু ৰুট থ্ৰী প্লাছ টু ৰুট ছিক্স ইনটু চেম ল'বা, এইটো তলত যিখিনি আছে হৰ, এইটো হৰ হয়, এইটো লব, এইটো হৰ, এইটো লব, এইটো হৰ, হৰখিনি চেম ল'বা, ইয়াতে টু ৰুট থ্ৰী প্লাছ থাকিলে দুটাই মাইনাছ ল'বা, ইয়াতে যিহেতু প্লাছ আছে মই মাইনাছ ল'ম, টু ৰুট ছিক্স, এইটো চেম মাইনাছ টু ৰুট ছিক্স। এটা তোমালোকে হর পরিমাণ করব লিখে দিব পারা বা সংযোগী লিখি দিব পারা, সংযোগী লই। তে এটার লগত তোমালোকে পূরণ করে দিবা, এটার লগত রুট থ্রি সেম থাকিব, ব্রেকেটত কি থাকিব, টু রুট থ্রি মাইনাস টু রুট সিক্স, এটো এ প্লাস বি এ মাইনাস বি, এটা ফর্মুলাত পড়েছে, সূত্রত পড়েছে, তোমালোকে এটা সূত্রত ইউজ করবে পারা, এ প্লাস বি এ মাইনাছ বি, তেনহ'লে সূত্ৰটো এইটো কি আছিল, এ প্লাছ বি এ মাইনাছ বি, একেল সূত্ৰটো আছিল এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ, এইটো সূত্ৰ হয়, এইটো সূত্ৰত মই কৰি দিম। যিহেতু এ মানে কি টু ৰুট থ্ৰী, তেতিয়া এ স্কুৱাৰ মাইনাছ বি মানে কি টু ৰুট ছিক্স হল স্কুৱাৰ। তে তলত কি হ'ব, এইটোৰ লগত এইটো পূৰণ কৰিবা, মই তলতটো আগত কৰি দিওঁ, টু স্কুৱাৰ, টু স্কুৱাৰ মানে কিমান, ফ'ৰ ইনটু, যিহেতু এইটো আমাৰ কোৱেশ্যন হয়, এইটো মান এইটো কছ 45 মান বহাই দিছোঁ, এইটো চেক 30 ডিগ্ৰী মান বহাই দিছোঁ, এইটো কছ এক টুৰ পৰা বহাই দিছোঁ, এইটো তোমালোকে ক'ত আছে এটা ক'ৰ পৰা মই বহাই দিছোঁ চাবা, এইটো বহাই দিয়া হৈছে, এইটো টু চেম থাকিব প্লাছ, এইটোৰ লগত এতিয়া বৰ্জ্য গ্ৰহণ কৰিবা টু ৰুট থ্ৰী, আৰু ৰুট থ্ৰীটো লছকো চেম থাকিব, এইটো ওলাই দিবাচোন, ৰুট থ্ৰীটো ওপৰত যাব, ইয়াতে কি থাকিব, এই ইয়াতে ৰুট টুটা হৰণ আছে, এইবিলাক কি হ'ব পূৰণ হ'ব, টু প্লাছ টু ৰুট থ্ৰী এইটো চেম থাকিব, এইটোৰ লগত ৰুট টু খালেও কি হ'ব পূৰণ থাকিব, এইটো ৰুট থ্ৰী চেম থাকিব, ইয়াতে এইটোৰ লগত এইটো পূৰণ কৰিবা কি হ'ব, এইটোৰ লগত এইটো পূৰণ কৰিলে কি হ'ব, টু যেতিয়া ৰুট বাদে আছে সেইটো সংখ্যা আগত লিখিবা টু, আৰু ইয়াতে কি আছে ৰুট টু, এইটো চৰি থ্ৰী হৈছে, এইটো ৰুট টু হ'ব, এইটো ৰুট টু প্লাছ টু চেম থাকিব, এইটোৰ লগত এইটো পূৰণ কৰিবা ৰুট ছিক্স, এইটো এইটোৰ লগত এইটো ইনটু কৰিবা টু ৰুট টু প্লাছ এইটো টু চেম থাকিব, এইটোৰ লগত এইটো ইনটু কৰি টু ৰুট ছিক্স, যিহেতু এইটো ৰুট থ্ৰী চেম থাকিব, এইটো যিখিনি আছে চেম থাকিব, এইটো চৰি এইটো টু হ'ব, এইটো টু হ'ব, এইটো চেম থাকিব। তে তোমালোকে এইটো লব, এইটো হৰ, হৰ পৰিমাণ কৰিবা, হৰৰ যিখিনি থাকিব ওপৰত তলত চেম বস্তু ল'বা, ইয়াতে আমাৰ যিখিনি আছে সেইখিনি ওপৰত তলত দুটাই ল'বা পূৰণ পূৰণ দি, যিহেতু আমাৰ ইয়াতে টু ৰুট টু আছে, যিহেতু আমাৰ এইটো থ্ৰী হৈছে, চৰি টু হ'ব, এইটো এইটো টু হ'ব, তে এইটো টু হ'ব, যিহেতু আমাৰ এইটোৰ লগত এতিয়া কি হ'ব, এইখিনি যিখিনি আছে সম্পূৰ্ণ চেম ল'বা পূৰণ দি, আৰু এটা যিহেতু প্লাছ আছে দুটা কি ল'বা মাইনাছ ল'বা, যিহেতু এইটোৰ লগত এইটো ইনটু হৈ থাকিব, এই দুটা এ প্লাছ বি এ মাইনাছ বি, তেনেহ'লে এ প্লাছ বি এ মাইনাছ বি সূত্ৰটো কি আছিল, এ স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ, তেনেহ'লে এইখিনি হ'ল এ স্কুৱাৰ মাইনাছ এইখিনি হ'ল বি স্কুৱাৰ, তে ইয়াত টু স্কুৱাৰ মানে ফ'ৰ স্কুৱাৰ আৰু চেম, এইবিলাক এইবিলাক টু হ'ব, চেম থাকিব, এইখিনি ৰুট থ্ৰী চেম থাকিব, ইয়াতে যিখিনি আছে চেম থাকিব, এইটোৰ লগত থ্ৰীৰ লগত এইখিনি কি ইনটু হ'ব আৰু, আৰু এ প্লাছ বি এ মাইনাছ বি স্কুৱাৰ মাইনাছ বি স্কুৱাৰ, এইখিনি এ স্কুৱাৰ মাইনাছ এইখিনি বি স্কুৱাৰ, তে কি হ'ব তোমাৰ টু স্কুৱাৰ মানে ফ'ৰ স্কুৱাৰ ৰুট কেঞ্চেল টু মাইনাছ
2 square mane 4 into square r root cancel 6 aur uporot eta logot eta into kore ki hobo 2 same thakibo a root 2 logot root 3 logot root 2 moi into kore inhal root 6 minus a 2 same thakibo eta logot eta into kore root 6 root 3 jodi into kore inhal root 18 hobo same thakibo a 2 into kara 4 logot 2 into kore 8 minus 4 logot 6 pon gele ki manabo 24 আর এটো লগত এটো মই ইনটু করিম ইনল 2 root 6 সেম থাকিব -2 root 18 ক মই ভাঙাই লিখিম 9 into 2 9 into 2 মানে 10 এটো লগত এটো এটো পর যদি 24 গুছি যায় কিমান থাকিব -16 থাকিব এটো সেম থাকিব 2 root 2 সরি 2 root 6 করে দিয়া আছে বলে এটো -16 থাকিব আর এটো লগত এটো কি কি থাকিব তোমালোক 2 root 6 সেম থাকিব 2 root 6 সেম থাকিব -2 root 3 স্কয়ার 9 কি লিখবা পারো 3 স্কয়ার লিখবা পারো 3 স্কয়ার ইনটু 2 রুটের ভিতর -16 सेम থাকিব এরপর আমি 2 এরপর 2 root 6 सेम থাকিব माइनस এটো 2 আর যেহেতু আমার স্কয়ার আছে 3 স্কয়ার আছে 3টা বাইরে তাইব আর root 6 सेम root 2 सेम থাকিব root 2 থাকিব তাহলে -16 सेम থাকিব এটো 2 root 6 माइनस এটো 6 হবো 6 root 2 এতে মই কমন লম -2 কমন লম -2 যদি মই কমন লও কি থাকিব তেন হলে এতে আমার 3 থাকিব √2 মাইনাস √ কি হবো 6 হবো মই যদি এতে কমন লও আর ডাইরেক্ট লব পারি কি সরি এটার -2 কমন লইছো -2 কমন লইলে এতে কি থাকিব সরি ডাটাটা মই সারি করে মানে কই দিয়াছো মানে 2 কমন লম 2 কমন লই কি থাকিব তে আমার 6 থাকিব 3 এতে 2 যদি কমন কি থাকি 3 থাকিব আর রুট কি থাকিব তে আমার 2 থাকিব আর তলত -16 থাকিব এরপর আমি 2 কমন লম -2 -2 কমন হলে কি থাকিব তাহলে 3 3 রুট 2 থাকিব মাইনাস এতে রুট 6 থাকিব আর তলত কি হবো -16 মাইনাস আমি ক্যান্সেল হবো এ 2 কেন 18 বার যাব তাহলে 3 রুট 2 মাইনাস রুট 6 বাই 8 এইটো অ্যানসার হয় তোমার সবাল একেবারে সহজ হয় মারাটা করে দিয়েছো এটা হয়তো 4 নাম্বার এটা 4 নাম্বার করে দিম খুব ইম্পর্টেন্ট হয় এটা পরীক্ষা আহি থাকে এবিলা যে কোনো পরীক্ষা আহি থাকে তোমার লগর এইচএসএলসি আহি থাকে হাফ ইয়ারলি অ্যানুয়ালি এবিলা যেবিলাক এক্সাম হয় এবিলাক আহি থাকে এবিলাক মই এটো করে দিম মানবিলাক মই চার্টার হয় বহাই দিম যেহেতু আমার সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মানে হাফ আছে মই এটা হাফ বহাই দিম প্লাস টেন 45 ডিগ্রি মান ওয়ান অন বয় দিম মাইনাস কসেক 60 ডিগ্রি কসেক 60 ডিগ্রি মান কিমান আছে কসেক 60 ডিগ্রি মান আছে 2 বাই রুট 3 2 বাই রুট 3 মই বয় দিম সেক 30 সেক 30 কিমান আছে সেক 30 2 বাই রুট 3 আছে 2 বাই রুট 3 প্লাস ওয়ান তো কস কস যেহেতু আমার কস 60 আছে কস 60 মান কিমান হবো হাফ এটা হাফ হয় কস 60 মানে হাফ এটু হাফ বয় দিম প্লাস কট 45 কট 45 মান কিমান ওয়ান মই বয় দিম তে এটু এটা কাম করি এটার লগত এটু ওয়ান এটার লগত এটু তোমালোকে জাস্ট যেহেতু প্লাস আছে তাতে বর্জগণ করিবা টুর লগত যদি ওয়ান বর্জগণ করে টু টুর হাতে এক যদি যোগ করা হয় কিমান হবো 3 দুই এক গুণ দুই আর এক যোগ করলে 3 হয় বাই তলত আছে কিমান 2 মাইনাস এতে আমার কি আছে 2 বাই রুট 3 সেম এটো 2 বাই রুট 3 সেম থাকিব প্লাস এটোর লগত এক ইন্টু করিবে এটোর লগত যদি এক ইন্টু করে তাহলে টু মানে টু এক গুণ টুর লগত অন পূরণ করি 2 আর এক যদি যোগ করা হয় উপরে 3 হবো তলত 2 তে
এটা এটা কাম করিবা এতে টু রুট থ্রি লসগু লবা টু রুট থ্রি লসগু লইছো মই এই উপর উপর সাইড চাবা এতে এটার লগত এটা বর্জগণ করিবা তাহলে কি হবো থ্রি রুট থ্রি মাইনাস এটার লগত এটা বর্জগণ করিবা টু লগত টু ইন্টু করিলে কিমান হবো ফোর তলত এই দুটা সেম লবা লসগু এটা টু পিছত আছে তথাপি আগত লবা টুর আগত লবা টু রুট থ্রি লসগু লইছো এই দুটার এবার এটার লগত এটা বর্জগণ করাছন টুর লগত টু করলে কিমান হবো ফোর প্লাস এটার লগত এটা বর্জগণ করলে থ্রি রুট থ্রি এইটো টু বাই রুট থ্রি এটা টু বাই রুট থ্রি ক্যান্সেল করে দিবা এটো এটো ক্যান্সেল করে দিবা কি থাকবে উপর থ্রি রুট থ্রি মাইনাস ফোর আর তলত কি থাকিব ফোর প্লাস থ্রি রুট থ্রি ঘর পরিমাণ করি এটা আগত মিলাই লম যেহেতু আমার এতে থ্রি রুট থ্রি আছে আমার এতে থ্রি রুট থ্রি আছে মই মিলাই লম আগতে থ্রি রুট থ্রি মাইনাস ফোর সেম থাকিব উপর যেটা আছে এটা সেম থাকিব তোমালোকে এটা আগত আনিবাচন মিলাই লবা মই মিলাই লৈছো থ্রি রুট থ্রি এতে আমার প্লাস আছে প্লাস এতে কি আছে ফোর ফোর লব যেহেতু মই হর পরিমাণ করিম বা সংযোগ লই করিম তলত যিখিনি আছে আমার সেইখিনি লবা থ্রি রুট থ্রি এতে প্লাস থাকিলে কি লবা মাইনাস লবা ফোর সেম তলত লবা থ্রি রুট থ্রি মাইনাস ফোর যদি প্লাস থাকে দুটাই মাইনাস লবা যদি মাইনাস থাকে দুটাই কি লবা তোমালোকে প্লাস লবা যেহেতু আমার এতে প্লাস আছে সেইকাৰণে আমি সেম এতে এতে যিকেইটা সংখ্যা থাকিব এতে এতে সেম লবা প্লাস থাকিলে দুটাই কি লবা মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি সেম উত্তর পড়েছে ইউজ করিবা তোমালোকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তোমালোকে এ প্লাস বি এ মাইনাস বি উত্তরটা কি আছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র হয় তো এ মানে কি থ্রি রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস বি মানে ফোর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এটা দুটাই এ মাইনাস বি এ মাইনাস বি তোমালোক দুটা মিলে হোল স্কোয়ার দিব পারা থ্রি রুট থ্রি মাইনাস ফোর হোল স্কোয়ার দিব পারা তে থ্রি স্কোয়ার মানে কিমান নাইন ইন্টু স্কোয়ার রুট ক্যান্সেল থ্রি আর ফোর স্কোয়ার মানে কিমান সিক্সটিন থ্রি স্কোয়ার মানে এইটো এ মাইনাস বি হোল স্কোয়ারে তোমালোকে মানে বহাই দিবা আৰু এ মাইনাস বি হোল স্কোয়ার মানে থ্রি রুট থ্রি এ স্কোয়ার মাইনাস সূত্র পৰা টু আহিব এ এ মানে থ্রি রুট থ্রি বি বি মানে ফোর বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার এটা সূত্র ভাঙাই দিছো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র ভাঙাই দিছো এটা এটা মানে কিমান হব থ্রি স্কোয়ার নাইন স্কোয়ার রুট ক্যান্সেল যাব থ্রি থাকিব নহলে নাইন স্কোয়ার থ্রি ক্যান্সেল করে থ্রি থাকিব মাইনাস এতে চা তোমার রুট বাদে বাকি যেকটা সংখ্যা আছে তোমার পূরণ করবে টুর লগত থ্রি ইন্টু করবে টু ইন্টু থ্রি মানে কিমান সিক্স সিক্সের লগত ফোর ইন্টু করবে তুমি বললে কিমান হব কিমান হব টোয়েন্টি ফোর তাহলে দুয়ের লগত যদি তিন পূরণ করা তিন হলে তিন দুগুণে ছয় ছয়ের লগত যদি চারি পূরণ করা তিন হলে কিমান হবে চারি ছগুণে চব্বিশ হব তিনহলে চব্বিশ রুট এতে আমার কি আছে থ্রি আছে এটা থ্রি লবা আর প্লাস ফোর স্কোয়ার মানে ষোলো সিক্সটিন আর তোমালে তিন তিন নয় গুণে তলত কি হব সাতাইশ হব সাতাইশ হবো ষোলো বাদ দিবা সাতাইশ মাইনাস ষোলো তো সাতাইশের পর তোমালে ষোলো বাদ দিলে কিমান থাকিব এগারো থাকিব আর এই দুটো ইন্টু করলে কিমান হব টোয়েন্টি সেভেন মানে সাতাইশ হব এইটো সাতাইশ হয় কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর রুট থ্রি সেম থাকিব আর প্লাস সিক্সটিন সেম থাকিব তোমার একটা কাম করি এবার ইলেভেন সেম থাকিব তলত এ সিক্সটিন আর টোয়েন্টি সেভেন এই দুটা কি আছে প্লাস আছে যেহেতু সন্মুখতে এতে একনে মানে প্লাস এই দুটা তোমালোকে কি করবা যোগ করবা তিনহলে কিমান হব ফোরটি থ্রি মাইনাস এতে কি আছে টোয়েন্টি ফোর রুট থ্রি এইটো এনসার হয় একবার ইজি হয় এইবিলাক পরীক্ষার কারণে খুব ইম্পর্টেন্ট কোয়েশন হয় তোমালোকে চাবা আর ভিডিওটা যদি ভাল লাগে সাবস্ক্রাইব করবে আর প্রতিদিন এইবিলাক ভিডিও পাই থাকিবে কিবা যদি অসুবিধা থাকে কমেন্ট করবে কমেন্ট বক্সত মই বুঝাই দেওয়ার চেষ্টা করিম